মানহাজে সালাফের একটি নীতিমালা হচ্ছে যে আহলুল হাদিস যারা কোরআন এবং সন্ন্যার অনুসারী তারাও আহলুল হাদিস, আর যারা কোরআন এবং সন্ন্যার খেদমত করে অর্থাৎ মুহাদ্দিসিনে কেরাম হাদিসের চর্চা করেন তারাও আহলুল হাদিস। এই আহলুল হাদিসই হচ্ছে ফিরকায়ে নাজিয়া অর্থাৎ নাজাতপ্রাপ্ত দল, তায়েফায় মানসুরা অর্থাৎ সাহায্যপ্রাপ্ত দল। তাহলে আমাদের এই মূলনীতি হচ্ছে যে যারা কোরআন সন্ন্যার খাদেম অথবা কোরআন সন্ন্যার নির্ভেজাল অনুসারী, নিঃশর্ত অনুসারী, তারাই হচ্ছে নাজাতপ্রাপ্ত দল 73টি দলের ভিতরে। আর তাদের আরেকটি সুসংবাদ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে, তা হচ্ছে তায়েফায় মানসুরা সাহায্যপ্রাপ্ত দল। নাজাতপ্রাপ্ত দল মানে আল্লাহর আজাব থেকে, পরকালের আজাব থেকে, জাহান্নামের আজাব থেকে তারা মুক্তি পাবে, জাহান্নামের আজাব থেকে তারা মুক্তি পাবে, কারণ তাদের তৌহিদে ভেজাল নেই, তৌহিদে শিরকের সংমিশ্রণ নেই, আর সন্ন্যতের জায়গায় বিদাত নেই। তারা এক আল্লাহর তৌহিদ একত্র প্রতিষ্ঠা করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ন্য অনুযায়ী জীবন গড়ে, আর কোরআন এবং সন্ন্যাকে সাহাবাই কেরামগণ যেভাবে বুঝেছেন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এবং সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে, তাবেইনগণ, তাবা তাবেইনগণ এই স্বর্ণযুগে যেভাবে বুঝেছেন সেই দৃষ্টিভঙ্গি নিয়ে তারা বুঝে, তারা হচ্ছে আহলুল হাদিস। আহলুল হাদিস হাদিস কোরআন এবং হাদিসের, আর হাদিস আরেকটি কথা এখানে বলে না জরুরি, হাদিস মানে শুধু হাদিস নাই, হাদিস মানে আল কোরআন, আর হাদিস মানে হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাহ। কারণ কোরআন কারিমের কয়েকটি আয়াতে কোরআনকে কি বলা হয়েছে, হাদিস বলা হয়েছে। হাদিস মানে বাণী, তা আল্লাহর বাণী হচ্ছে আল কোরআন, আর রাসূলুল্লাহ সাল্লামের বাণী হচ্ছে সুন্নাহ। জি, কোরআন কারিমে যা আছে আল্লাহর সরাসরি বাণী, শব্দ অর্থ দুটোই, আর হাদিসে যা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই বলেছেন না হয় করেছেন, আর না হলে তিনি অনুমোদন দিয়েছেন, তার সামনে করা হয়েছে তিনি স্বীকৃতি দিয়েছেন। তো আহলুল হাদিস বুঝে নিলাম, তাহলে কোরআন এবং সন্ন্যাহ দুটোর নাম হচ্ছে হাদিস। তাহলে আহলুল হাদিস মানে আহলুল কোরআন ওয়াস সন্ন্যাহ, যারা কোরআনও মানে আর সন্ন্যাহও মানে,